হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ব্লগ না, এটা একটা ইটিং শো চ্যালেঞ্জ না কিন্তু এটা, ঠিক আছে? এটা একটা ইটিং শো ভিডিও। তো আমাকে অনেকদিন আগে আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে একটা মাছ ভাত খাওয়ার একটা ভিডিও দেখাতে। তো ভাবলাম তাহলে আজকে তোমাদেরকে এই ভিডিওটা দেখাই। তো আজকে আমার রান্নাবান্না একটা সিম্পল রান্নাবান্নাই করেছি, মাছে ভাতে বাঙালি, তো মাছ ভাতই মানে এটা হবে ইটিং শোটা। তো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের বলছি। এটা হচ্ছে, দেখো, ডাল, বাটিতে ডাল আছে, টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে মাছের কালিয়া বলো, যাই বলো, ঝাল বলো, মাছাটা, আর মাছ ভাজা আছে, আর মাছের তেল ভাজা আছে, আর একটা নিরামিষ তরকারি আছে, ঠিক আছে? আজকে একদম সাদা মাটা তরকারি দিয়েই খাচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, এই ইটিং শো ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে আরো অন্য ধরনের খাবার নিয়ে ইটিং শো চ্যালেঞ্জ না ইটিং শো ভিডিও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকে খাওয়াটা কিন্তু পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা শুরু করলাম।
একদম সিম্পল রান্না দিয়ে তোমাদেরকে এই জিনিসটা দেখালাম। তো আমার পুরো পাত কিন্তু পুরো পরিষ্কার, মনার কিন্তু এখন একটা মাছ রয়েছে, ও মাছটা এখন আর খেতে পাচ্ছে না, মনে হয় আর খেতে পারবে না, এমনি ওর পাত পুরো পরিষ্কার হয়ে গেছে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এরকম যদি ইটিং শো চ্যালেঞ্জ ভিডিও না এটা এরকম যদি ইটিং